হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি নতুন স্টাইলে টিফিনের একটা রেসিপি। আমি একটা পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নেব। সামান্য পরিমাণ এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ জোয়ান দিয়ে দিচ্ছি, আর 1 চামচ চিনি দিয়ে দেব, আর 3 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটু বেশি টেস্ট হয়। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে খুব সুন্দর নরম হয়েছে। এইবার আমি এটাকে প্রায় আধ ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। এর জন্য আমি কী কী সবজি কেটেছি দেখুন। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি আদাটা কুচি কুচি করে দিয়েছি, রসুনটাকেও সেমভাবে কুচি কুচি করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি হালকা করে ভেজে নেব। ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামটাকেও হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কুচি কুচি কাটা গাজরটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি বেশি পরিমাণে একটু কাঁচা লঙ্কাটা দিলাম। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটা কমই দেবেন। আমি আলুটাকে প্রেশার কুকারে 1টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আলুটাকে খুব সিদ্ধ করিনি আমি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি খুন্তি দিয়ে। এর মধ্যে আমি কাজু দিচ্ছি অল্প পরিমাণে, স্বাদমতো লবণ, অল্প হলুদ, কাশ্মীরি লাল মির্চ। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়োটা দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আমি চাট মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায়। এর মধ্যে স্বাদমতো চিনি, কুচানো ধনে পাতা, এবার সবার লাস্টে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে খুব সুন্দরভাবে আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম সাইজের আমি লেচি কেটে এটাকে বেলে নেব গুঁড়ি দিয়ে।
হালকা ময়দা গুঁড়ি দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি একটা কাটিং করে নেব ছুরি দিয়ে। দেখুন এইভাবে আমি কাটিংটা করে নিচ্ছি। এইভাবে ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে যখন আমি এটাকে ভাজবো। এর মধ্যে আমি আলুর মশলা পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে চারধারে আমি জলটা লাগিয়ে নিচ্ছি হালকা হালকা করে। এটাকে আমি আস্তে আস্তে করে মুড়ে নেব। দেখুন দুধারটা এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এবার আমি তেলের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, কেমন হয়েছে জানাবেন। দেখুন এপিট এপিট করে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজতে খুব সুন্দর লাগছে। আমি এটাকে নামিয়ে নেব। এটা খাওয়ার জন্য রেডি। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।